আসসালামু আলাইকুম সুপ্রিয়া শিক্ষাত্রী কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের উচ্চতর গণিত নবম দশম সূচক সমীকরণ সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এসো দেখি গাণিতিক সমস্যাটি সূচক সমীকরণ এই সমীকরণটির একটি সূচক সমীকরণ তার মানে এই ফোরের পাওয়ার কত ওয়ান প্লাস এক্স ফোরের পাওয়ার কত ওয়ান মাইনাস এক্স সমান কত টেন বা এই ফোরের পর ওয়ান লেখার দরকার নাই ফোরের পাওয়ার কত এক্স তার মানে এই ফোরের পর ওয়ান ফোরের পর কত এক্স কীভাবে লিখলাম আমরা আমরা জানি এই প্লাস আছে প্লাস থাকলে কী হয় গণ্য হয় আবার মাইনাস থাকলে কী হয় বাক্য হয় যেহেতু এই ফোরের ওয়ান আর প্লাসের জন্য কি গুণ ফোর ফোর এক্স তার মানে দুইটার বেস কী হবে সেম হবে আবার গুণ হিসেবে লিখতে হবে অনুরূপভাবে এই ফোরের ফোর ওয়ান আর মাইনাসের জন্য কী হবে বাঘ হবে ফোরের ফার এক্স ইন টু আর এটা কি ডিভাইডেড বাই বাঘ কারণ কি এটা কি মাইনাস ফোরের ফোর ওয়ান মাইনাসের জন্য কি ডিভাইডেড বাই ফোর ফোর এক্স সমান সমানগত টেন আগের মতোই ফোর এক এই এ সময় সমান কত ফোর ফোর এক্স ধরে প্লাস ফোর বাই কত এ সময় সমান কত টেন ফোর এক্স ধরে তার মানে এই ফোরের কী দল এ ফোর মানে এ প্লাস ফোর ফোর এক্স মানে এ তার মানে ফোর এর এক্স এ ধরে এবার কী করতে হবে এটা করতে হবে লস করে নেই লস কত এ এটা গুন করে স্কোয়ার প্লাস এ কত ফোর সমান কত টেন বা ফোর স্কোয়ার প্লাস ফোর আর কত হবে তার মানে এই লসলাম লসগুল করার পর কী করতে হবে আর আরই গুণ করতে হবে আর আরই গুণ করলে কত টেনে এটা কী আছে টেনে এ পাশে প্লাস এ পাশি হবে মাইনাস তার মানে ফোর স্কোয়ার মাইনাস টেনে প্লাস ফোর সমান সমান কি জিরো এবার আমি দুই দ্বারা যেহেতু এই ফোরের দুই দ্বারা বাক টেনেরও কিন্তু দেবাক দেয় এটারও কিন্তু দেওয়াক দেয় তো উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করে পাই বাক করে দিই বাক করে দিলে কি হবে টু স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস টু সমান সমান জিরো তার মানে উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করে পাই এটা যদি বাক করলে টু এটা যদি বাক করলে ফাইভ এটা যদি বাক করে কত টু উভয় পক্ষে দুই দ্বারা বাক করে পায় এবার আমি ডিপেট করে নেই টু স্কোয়ার তার মানে প্রথম রাশি শেষ রাশি গুণ দিলে কত ফোর তার মানে ফোর লিখতে হবে লিখবো ফোর এ মাইনাস এ এই ফোর এ মাইনাসে কত ফাইভ এ আর এই মাইনাস মাইনাসে প্লাস ফোর এ আর এ গুণ দিলে কি ফোর স্কোয়ার তার মানে এই প্রথম রাশি শেষ রাশি গুণ ফলের সমান তার মানে এই মাঝের টার্মটা এমনভাবে বাংতে হবে যুগ বিয়োগ করলে মাঝেরটা পাওয়া যাবে আবার গুণ করলে কী হবে প্রান্তীয় রাশির গুণপলের সমান হবে প্লাস টু কী কমান যায় প্রথম দুটোতে টু এ কমন যায় টু এ কমন গেলে কী থাকবে এই জায়গায় এ থাকবে দুই সারের মধ্যে কম যায় দুই বার এটার মধ্যে কোনো কিছু কমানো যায় না তাহলে কী কমন নিতে হবে ওয়ান মাইনাস ওয়ান কমান গেলে মাইনাসটা প্লাস প্লাসটা কী হবে মাইনাস তে মিডিল ফিটারের সময় অবশ্যই খেয়াল রাখবে এটা এটা কী হবে সেম হবে সেম হয়েছে তার মানে মিডিল হয়ে গেল এবার দেখো এটা একটা কমান যাবে টু দেখলো টু এ থাকলো দেখে এ দেখা কত মাইনাস ওয়ান এখন কি হলো যে এই অ্যামাইনাস টু অথবা টু এ মাইনাস ওয়ান জিরো তারপরে এ মাইনাস টু সময় জিরো বা এ কত টু এ সমসান টু তো এর পরিবর্তে আমরা কী লিখতে পারি এর পরিবর্তে লিখতে পারি ফোর এর ফার এক্স সময় তো এই ফোর কী কী লিখতে পারি আমরা কত বা এই দুইয়ের পর কত দুই আর এক গুণ দিয়ে টু এক্স সমান সমান টু তার মানে এই দুইয়ের পর কত টু এক্স আর দুইয়ের পর কত ওয়ান যেহেতু বেজ আর বেজ কি সেম তার মানে পাওয়ার দুইটা পরস্পর কি সমান তার মানে কত টু এক্স সমান সমান ওয়ান এটার পর কত টু এক্স এটার পর কত ওয়ান টু এক্স সমান সমান ওয়ান বা এক্স সমান সমান কি হাফ তার মানে এবার এসে তো কি এই টু এ মাইনাস ওয়ান সময় সমান জিরো বা টু এ সময় সমান মাইনাস ওয়ান এ পেছলে প্লাস ওয়ান তার মানে এর সময় সমান কত এই টু ঘি সেবে আসে এ পেছলে কীভাবে বাঘ তো বসে দিই এর মান কত এর মান হলো কত ফোর ফোর এক্স ফোরের পর এক্স এটা লিখতে পারি এই দুই দুয়ের পার কি ওয়ান বাঘ আছে উপরে তুলে দিলে কী হবে দুয়ের পার মাইনাস ওয়ান এবার এটা টু এটা টু তৈরি করতে হবে এই ফোর লেখা যায় টু স্কোয়ার দুয়ের পর মাইনাস ওয়ান তার মানে দুয়ের পার টু এক্স দুয়ের পার মাইনাস ওয়ান যেহেতু বেজ আর বেজ কি সমান তার মানে পাওয়ার দুটো পরপর কি সমান তার মানে টু এক্স সমান সমান মাইনাস ওয়ান বা এক্স সমান সমান কত মাইনাস হাফ তার মানে এই এক্স এই টু আসের গুণ হিসেবে এবার সে গেলে কী হবে বাঘ হবে তার মানে কী পেলাম এক্সের মান একটা হাফ আরটা কী আর এক্সের মান ভাবলাম কী এক্সের মান ভাবলাম মাইনাস হাফ এক্সের মান একটা পজিটিভ হাফ আরটা কি নেগেটিভ অর্থাৎ এটা প্লাস হাফ আরটা কি মাইনাস হাফ নিনে সমাধান নিনে সমাধান এক সময় সমান প্লাস মাইনাস কি হাফ এটা কি আনসার সুপ্রিয় শ্রীক্ষেত্রী আশা করি বাসায় করি আরেকবার প্র্যাকটিস করবে তাহলে অবশ্যই পারবে আগামী ক্লাসে আবার দেখা হবে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ